বিভিন্ন অঞ্চলের জেলা পরিষদের সদস্যগণ আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির যারা দায়িত্বে আছেন সদস্যরা, এই অঞ্চলগুলোতে যারা যুব নেতৃত্বে আছেন সভাপতি, যারা মালদা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আছেন সভাপতি কনভেনাররা আছেন, এবং যারা এই দলকে নেতৃত্ব দেন আরও কিছু বেশ কিছু নেতৃত্বকে নিয়ে আপনাদেরকে নিয়ে আজকের এই কর্মশালা চলছে। আমাদের সামনে বক্তব্য রেখেছেন আমাদের সবার অভিভাবক উত্তম দাস, আমাদের অভিভাবক তপন শাহ, সুশীল সর্দার, পঞ্চায়েত সমিতির সভাপতিও বক্তব্য রেখেছেন, আমাদের হরেন ঘোড়ের প্রধান সাহেবও রেখেছেন। আমরা সবাইকে বক্তব্য দিলে আমাদের ভালো লাগতো, কিন্তু যেহেতু আপনারা প্রায় দুটোর সময় এখানে এসে ঝকঝকে আলোর মধ্যে, কড়া রোদের মধ্যে, এই গরমের মধ্যে দলের ডেডিকেট ওয়ার্কার আপনারা যারা, সেই প্রথম থেকে প্রায় 4:30 অধিক আপনারা নির্দিষ্ট জায়গায় বসে দলের কর্মশালা এবং কর্মসূচিতে সুন্দরভাবে সার্বিক সাফল্য করছেন, আপনাদের ধন্যবাদ জানাই। আমি ছোট ভাই অরিত্র বোস, ও বক্তব্য রেখেছে, তাই আমি সবাইকে আজকের এখানে বক্তব্য রাখা দেওয়ার মতো সুযোগ ঘটেনি, আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। আপনারা জানেন যে এই দিদি সুরক্ষা কবচে ক্যানিং ডকে আমরা 5 জন আমাদের এই সুরক্ষা কবচকে কাজ রেখে কাজ করবে, তাদেরকে সামনে রেখে 5 জন যুবকের নাম আমরা দলকে পাঠিয়েছিলাম। তাদের মধ্যে মাতলা 2 নম্বর অঞ্চলের আয়ুব শেখ, মাতলা গ্রাম পঞ্চায়েতের প্রদীপ দাস, দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের বিশ্ব দাস, হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের রাকিব সর্দার, তালদি গ্রাম পঞ্চায়েতের তুফান নস্কর, এই 5 জন দল থেকে আমরা পাঠানোর পর তারা তাদেরকে দায়িত্ব দিয়ে দল থেকে, এবং এই সাব ডিভিশনের 4টে বিধানসভা 4টে ব্লক, যে 4টে ব্লকের সমস্ত দায়িত্বটা এই দিদি সুরক্ষা কবচকে সামনে রেখে দায়িত্ব দিয়েছে অরিত্র বোস আমাদের যুবনেতা, তার জন্য আপনাকে জোরে করে তলি দেবেন, যে 4টে ব্লকে তার নেতৃত্বে এই দিদি সুরক্ষা কবচ চলছে। আজকে আমরা সবাই জানি যে দেখুন, সামনে শুধু পঞ্চায়েত ভোট, শুধুমাত্র সেই পঞ্চায়েত ভোট নয়, সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য, দেশের জন্য, দোষের জন্য কাজ করে। এই রাজ্যের সুখ দুঃখ, রাজ্যের মানুষের কথা, সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রায় 2 কোটি বাড়ির 10 কোটি মানুষের কথা মাথায় রেখে সরকারের 15খানা প্রকল্পকে, প্রায় 70-এর অধিক প্রকল্প, তার মধ্যে 15খানা প্রকল্পকে সুযোগ সুবিধা মানুষ, কিছু সার্বিকভাবে আছে, কিছু ব্যক্তিগত সুবিধা আছে, সেই প্রকল্পগুলো মানুষ কিভাবে পাচ্ছে, মানুষের দরজায় পৌঁছেছে কিনা, মানুষের সমস্যা হচ্ছে কিনা, সেটা দেখার জন্যে এই দিদি সুরক্ষা কবচ নজরুল মঞ্চে কিন্তু লঞ্চ হয়েছিল। আমরা 11ই জানুয়ারি আগামীকাল থেকে এবং আগামী 30-60 দিন ধরে এই কর্মসূচি সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে ব্লকে অনুষ্ঠিত হবে এবং কার্যভাবে বাস্তবিত হবে। এই প্রকল্পে সুবিধা পাবেন প্রায় 10 কোটি মানুষ। এই 10 কোটি মানুষের নয়নমণি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একটা ছোট্ট পরিবার থেকে উঠে আসা একটা মহিলা, আপনাদের আমাদের মতো বাড়ি থেকে, একটা গরিব পরিবার থেকে, মা বাবা হারা একজন মহিলা, নিজের জীবনকে তিতিক্ষা করে, নিজের জীবনকে বিষণ্ণ করে, আপনাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই করে 34 বছর সিপিএম বাম সরকারের সঙ্গে লড়াই, আন্দোলন, ত্যাগ এবং তিতিক্ষার ফলে বহু তৃণমূল কংগ্রেস কর্মীদের তাদের আত্মবলিদানের মাধ্যমে, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে, জেল খেটে মানুষকে খুন হয়ে, আমাদের দলকে শহীদ হয়ে আজকের এই দলকে প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2 কোটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, আমাদের এই যে বাংলার এই যে দিদির দুধ, তারা বাড়িতে বাড়িতে যাবে, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি, কোথায় অসুবিধা, কোথায় সুবিধা, কোন জায়গায় সমস্যা, সেগুলো আপনাদের সামনে জিজ্ঞাসাবাদ করে করে নথিভুক্ত হবে। আমরা দিদির সুরক্ষা কবচ অন্তর্ভুক্ত প্রায় 15খানা 6টি ক্ষেত্রে 15খানা প্রকল্পকে প্রথমবারে আমরা নিয়েছি, যে প্রকল্পগুলো বিভাগের মধ্যে আছে, সামাজিক, শিক্ষা, আবাস, স্বাস্থ্য, খাদ্য এবং উপার্জন,
যেমন প্রকল্পের নামগুলো লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, মানবিক পেনশন, জয় বাংলা জয় জওহর, তপশিল বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, বাংলার আবাস যোজনা, নিজ গৃহ নিজ ভূমি, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, যুবশ্রী, এই যে 15টা প্রকল্প মানবিকভাবে, এই প্রকল্পগুলোকে কেউ ব্যক্তিগত পান, সমষ্টিভাবে পান, কেউ আবার ব্যক্তিগত পান, তাই এইগুলোকে মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা আজকের এই দেখার দায়িত্ব আমাদের এই দিদির দুধের। আমরা জানি যে দিদির দিদ এই সুরক্ষা কবচ কার্যকর করবেন, তৃণমূল 3.5 লক্ষ স্বেচ্ছাসেবী যারা দিদির দুধ হিসাবে কাজ করবেন, 350টা রাজ্য নেতা, 350 জন রাজ্যে যারা নেতৃত্ব, যারা বিধায়ক আছেন, যারা দায়িত্বে আছেন, তারা সারা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে তারা দিদির এই দুধের এই কর্মসূচিকে বাস্তবায়িত করছেন কিনা সেটাকে আপনাদের সামনে তুলে ধরবেন এবং লক্ষ্য করবেন। আমাদের দিদির দুধের মূল কাজ হচ্ছে, নেতারা যখন আমরা দিদির 11 জানুয়ারি থেকে আগামীকাল থেকে যে প্রকল্পগুলো আমরা দিদির সুরক্ষা কবচ আমরা এলাকা এলাকায় চলে যাওয়ার পর তারপর দিদির দুধটা এলাকায় যাবে, তাদের কাজ হবে তারা বাড়ি বাড়ি ঘুরে দিদির সুরক্ষা কবচ দেওয়ার ক্যালেন্ডার দেবে এবং দরজায় বড় বড় স্টিকার, সেটা স্টিকার লাগাবে এবং দিদির যে ব্যান্ড, হাতে একটা ব্যান্ড, সেই ব্যান্ড আছে, সেই হাতে হাতে ব্যান্ডগুলো গ্রামে গ্রামে দেবেন এবং সেখানে লেখা থাকবে যাদের বাড়িতে কোনো অসুবিধা সুবিধা আছে কিনা সেই পোস্টারে লিখতে হবে এবং প্রত্যেকটা বাড়িতে মিনিমাম 30 মিনিট করে সময় দিতে হবে। কারণ একটা পরিবারে আমি 3 মিনিট গিয়ে দাঁড়িয়ে গেলাম, 3 মিনিট কথা বলে আমাদের কথা শুনবো না, অর্ধেক কথা মানুষ বলবে, অন্য ঘরে চলে গেলাম চলবে না, 30 মিনিট সেই বাড়িতে দাঁড়িয়ে সেই বাড়ির বাচ্চা মেয়ে, কলেজে পড়া ছেলে, বাড়ির আমাদের মায়েরা, আমাদের অভিভাবক বাবার মতো যারা আছেন এবং মধ্যবয়স্ক যারা আছেন, বাড়ির দিদিরা আছেন, বৌদিরা আছেন, তাদের প্রত্যেকের কথা, তাদের প্রত্যেকের অভাব অভিযোগ শুনতে হবে, তারা কি বলতে চাইছে, তারা কি চাইছে, তাদের বক্তব্য কি, প্রত্যেকটা কথা শুনে শুনে আমাদের হাতে যারা আপনারা এখানে সামনে বসে আছেন, দিদির দুধরা এসছেন প্রত্যেক বুথ থেকে, আপনাদের একটা মোবাইল থাকবে, সেই মোবাইলে অ্যাপস আসবে, একমাত্র সেই অ্যাপস আপনারাই খুলবেন, অন্য কেউ পারবে না। সেই অ্যাপসে দেখবেন টিক মারা আছে, আপনাদের যখন বলবেন আপনারা বিভিন্ন প্রশ্ন আপনাদের দেওয়া হবে, সেই প্রশ্নগুলো আপনারা করবেন, সেই মানুষ যখন উত্তর দেবেন সেখানে টিক মেরে মেরে কিন্তু আপনাদের রেডি করতে হবে। আপনারা মনে করবেন যে আমাদের নেতারা নাম দিয়েছে আমরা 10 দিন 12 দিন যাব, 50-60টা বাড়ি করব, হয়ে যাবে দাদা ভাই বন্ধু যারা দিদিরা আছেন, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস, এখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই, প্রত্যেকটা মানুষকে আমরা বুঝে নেব। আপনারা যারা দায়িত্ব পেয়েছেন, আপনাদের দলের যারা অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান নেতৃত্বরা আপনাদেরকে পাঠিয়েছেন, আপনাদের উপর অনেক আস্থা, আপনাদের উপর অনেক বিশ্বাস রেখেই আপনাদেরকে সিলেক্ট করেছেন। কারণ প্রত্যেক বুথ থেকে আমার কাছে শয়ে ফোন এসছে, দাদা আমরা কি দিদির দুধ হতে পারবো না, কোনো মেয়ে বলছে দাদা আমরা কলেজে পড়ি আমরা কি দিদির দুধের কাজ করতে পারবো না, এরকম বহু ছেলেমেয়েরা আমাদের কিন্তু ফোন করেছে এই দিদির দুধের কাজ করার জন্য। এটা আমাদের সৌভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় দুধ হয়ে তারা কাজ করার জন্য নিজে থেকেই তারা আমাদেরকে বলছে, কিন্তু আপনারা তার থেকে বড় সৌভাগ্যবান যে আপনাদের কিন্তু দল থেকে অলরেডি নাম নথিভুক্ত করে এই সৌভাগ্যে আপনাদের নাম দিয়েছে। তাই আপনাদের অত্যন্ত কঠিন লড়াই, কঠিন কাজ, কঠিনভাবে আপনারা জলের মতো পরিষ্কার করে আপনারাই আমাদের দলকে পুরস্কৃত করবেন, আপনারাই আমাদের দলের ফলকে, আশাকে সুন্দরভাবে রূপায়িত দেবেন। আজকের আমরা দিদির দুধের